থানা থেকে ঢিল ছোড়া দূরত্বে দুষ্কৃতীদের হাতে আক্রান্ত নৈশ প্রহরী। দুষ্কৃতীদের হাতে আক্রান্ত দুজন রাত প্রহরী, দুজনই আশঙ্কাজনক অবস্থায় হাসপাতালে চিকিৎসাধীন। ঘটনাটি শান্তিপুর থানার মোড় এলাকার ঘটনা। সূত্রের খবর, গতকাল রাত একটা নাগাদ শান্তিপুর থানার মোড় বাজারে দুজন রাত প্রহরী বাজার পাহারা দিচ্ছিলেন। হঠাৎই একদল দুষ্কৃতী তাদের উপর চড়াও হয়। এরপর ওই দুজন রাত প্রহরীকে লোহার বস্তু দিয়ে বেধড়ক মারধর করা হয়। আশেপাশের লোকজন ছুটে আসলে ঘটনাস্থল থেকে পালিয়ে যায় দুষ্কৃতীরা। জানা যায় দুজনই আশঙ্কাজনক অবস্থায় শান্তিপুর হাসপাতালে চিকিৎসাধীন। গতকাল রাতের ঘটনায় শনিবার শান্তিপুর থানার মোড় বাজার কমিটির পক্ষ থেকে গোটা এলাকায় প্রচার চালানো হয়। সব ব্যবসায়ী দোকানদারকে দোকান বন্ধ রেখে আলোচনা সভায় ডাক দেওয়া হয়। রাত প্রহরীদের মারধরের ঘটনায় শান্তিপুর থানায় একটি লিখিত অভিযোগ করে থানার মোড় বাজার কমিটি। যদিও শান্তিপুর থানার ঢিলছড়া দূরত্বেই এই ঘটনাটি ঘটায়, গোটা থানার মোড় এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। অভিযোগের ভিত্তিতে দ্রুত তদন্ত শুরু করেছে শান্তিপুর থানার পুলিশ। ডিউটি করছিলাম। কোথায়? থানার মোড় বাসন্তী তলায়। কবে? কালকে। কখন? ডাক্তারের ডিউটি করি, ডিউটি করতে করতে রাত দিয়ে এসে বসেছিলাম। চা চমকা একটা ছেলে এসে ঢুকলো, তা ভাবলাম বিড়ি চাইবে না, দেখলে খেতে পারবে না, কিছু ব্যাপার। সামনে আমরা লাঠি নিয়ে বসি, লাঠিখানা তুলেই গেড়ে গুদমানি বলে খিস্তি খাস্তা করে দমাদম দমাদম। আমি বেশ আমাল, আমি একটা নড়তেই পারছি না। কটার সময় হয়েছে? রাত্রি একটা নাগাদ। তারপরে? তারপরে সেই ও তারপরে সে উঠে তার দাঁড়িয়েছে আর দৌড় মারলো। উনি দাঁড়ালো, উনি দাঁড়ানোর পরে ঘেরে দৌড় মারলো, ঘেরে দৌড় মারলো। তারপরে আজকে চিৎকার করছি, কাতর রক্ত পড়ছে, এদিকে আমার ব্যথা যন্ত্রণা করছে, এদিকে হসপিটাল যাবো, এরকম একটা ব্যাপার। হ্যাঁ, হাতে পয়সা করে নিই, বাড়ি কোনোরকম কষ্ট মষ্ট করে বাড়ি গেলাম সাইকেলটা হাতে করে নিয়ে। হ্যাঁ, বাড়ি গিয়ে রাত্রে ওই একটু বরফ ফরফ দিয়ে রক্ত মাথায় বলেন ভরলেন দিয়ে ওই ঘুমিয়েছিলাম। সকালবেলায় দাদা গেলো, কমিটির দাদা গেলো, গিয়ে পয়সা দিল, হসপিটাল গেলাম। কী নাম আপনার? আমার নাম বুলু দেবনাথ। আপনি কি থানামোড় নাইট গার্ডে কাজ করেন? হ্যাঁ, থানামোড় নাইট। কজন? কজন থাকেন? এই এই দাদা আর আমি দুজনই করছিলাম। কী নাম আপনার? আমার নাম বুলু দেবনাথ। ওনার নাম কি? হরিকৃষ্ণ বিশ্বাস। নদিয়া থেকে মলয়দের রিপোর্ট, টাইমস বাংলা।